Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians, and respected teachers, assalamu alaikum. Dear students, welcome to Potenga High School online class. Today I introduce you a new topic, new lesson. Can you guess which lesson can I took today? Today I teach you boys. Can anyone tell me what is the Bengali meanings of boys? Boys er bangla ortho ki? Boys ortho holo bachcho. Boys ortho holo bachcho. Amra janta boys kake bole? Do you know what is boys? Barbe. Ami bolchi boys holo barbe je akar subject. अथवा अबजेक्ट रूपे मुख सबजेक्ट एवं अबजेक्ट हो अर्थात सक्रिय एवं निष्क्रिय हुए कि क्ज कर वेस तुम्हरा कि जानो वेस कत प्रकार जानो भलो धन्यवाद वेस हो दो प्रकार वेस कत प्रकार दो प्रकार एक हलो एक्टिव वेस एक्टिव माने हलो सक्रिय अर्थात कर्तृत्वाच्च एक्टिव अर्थ हलो कि कर्तृत्वाच्च कर्तृत्वाच्च आयटा हलो कि पैसिव पैसिव अर्थ हलो निष्क्रिय पैसिव माने निष्क्रिय हिसेबे बला हय ताहले कि वाच्च एटा कर्मवाच्च एटा हच्छे कर्तृत्वाच्च आर एटा हलो कर्मवाच्च তাহলে আমরা পেলাম বয়স কত প্রকার দু প্রকার একটি বয়স কর্তৃবাচ্য কর্তৃবাচ্য আর বেশি বয়স কর্মবাচ্য অর্থাৎ সাবজেক্ট যদি সক্রিয় হয়ে কোনো কাজ সম্পন্ন করে তাকে বলা হয় আমরা জানবো একটি বয়স কি সাবজেক্ট যদি সক্রিয় হয়ে কোনো কাজ সম্পন্ন করে তাকে বলা হয় একটি বয়স যেমন আই ইট রাইস এখানে একটি বয়সের এক্সাম্পল দিচ্ছি আমি কি এক্সাম্পল I eat rice. আমি ভাত খাই তাহলে কি অ্যাকটিভ ভয়েসের এক্সাম্পল অর্থাৎ সাবজেক্ট কে ভাত খায় আমি ভাত খাই এখানে সাবজেক্ট সক্রিয় হয়ে কাজটি সম্পন্ন করছে বেশি ভয়েসে সাবজেক্ট কি থাকে নিষ্ক্রিয় থাকে যেমন যদি বেশি ভয়েস আসলে বলি তাহলে কোনো কাজ সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে কোনো কাজ যদি সম্পন্ন করো অর্থাৎ অবজেক্ট যদি কোনো কাজ অবজেক্টের উপর কোনো কাজ অবজেক্ট কে দিয়ে কোনো কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস তারপর সেখানে অবজেক্ট হলো কি রাইস তাহলে যদি আমি লিখি রাইস ইজ ইটেন বাই মি বা আমার দ্বারা খাওয়া হয় আমাকে দিয়ে খাওয়া হয় বলে রাখবে প্রাণ অর্থাৎ জীব যা সবই একটি ভয়েস জীব হলে সেটা কি হবে একটি ভয়েস হবে আর জড় রাইস এখানে লিখেছি কি রাইস অর্থাৎ প্রাণহীন কোনো কিছু হলে বস্তু হলে সেটা হবে কি প্যাসিভ ভয়েস তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভয়েস হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস আই সে ভার্বের কাজ যখন সক্রিয় এবং নিষ্ক্রিয়ভাবে করা হয় তখন তাকে বলা হয় ভয়েস দে আর টু কাইন্ডস অফ ভয়েস ইন ইংলিশ গ্রামার দে আর অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস অর্থ হচ্ছে কর্মবাচ্য অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল দিলাম আই ইট রাইস তুমি যদি ভয়েস চেঞ্জ করতে চাও তোমাকে তিনটা জিনিস জানতে হবে আমি যদি ভয়েস চেঞ্জ করতে যাই সেটা হলো কি তুমি যদি সাবজেক্ট ছিল ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে চিনতে হবে সাবজেক্ট শুনতে যে জীবনটা থাকবে সেটা হলো সাবজেক্ট সাবজেক্টের পরে কি থাকে মেইন ভার্ব আসছে অনেক সময় সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকবে তাহলে সাবজেক্ট লিখলাম মেইন ভার্ব আর রাইস হলো কি অবজেক্ট রাইস হলো অবজেক্ট তাহলে আমি যদি ভয়েস চেঞ্জ করতে চাই আমাকে তিনটা জিনিস শিখতে হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি শনাক্ত করতে পারি তাহলে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো ঠিক আছে তোমাদেরকে এখানে ভয়েস চেঞ্জ করার কিছু শর্টকাট টিপস শিখাবো এক একটু যে স্টুডেন্ট তুমি যদি ভয়েস চেঞ্জ করতে যাও ভয়েস চেঞ্জ তুমি যদি শিখতে চাও তোমাকে আগে শিখতে হবে স্ট্রাকচার ভয়েস চেঞ্জের স্ট্রাকচার তোমাকে জানতে হবে আজকে তুমি সেই স্ট্রাকচারটা লিখো স্ট্রাকচার
ভয়েস চেঞ্জ এর স্ট্রাকচার কোন সাবজেক্ট বলবি সাবজেক্ট এর কি অবজেক্টিভ সাবজেক্টিভ রূপ হবে তো আমরা কি লিখতে পারি কেন অবজেক্টিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব কি দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব কি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হবে তাহলে এখানে আমি কি লিখতে পারি সাবজেক্ট থেকে লিখতে অবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হবে প্রথমে কি লিখলাম তাহলে স্ট্রাকচার কি হবে অবজেক্ট সাবজেক্ট হবে অক্সিলারি ভার্ব বসবে ভার্ব কি তার মানে হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হবে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম টু ডিয়ার স্টুডেন্ট ইউ হ্যাভ টু ডু ইন দ্য বুট আই লাইক আই ইট রাইস আই রাইস একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি প্রথমে অ্যাক্টিভে আই ইট রাইস আমি লিখেছি কি আই ইট রাইস এখানে দেখো আমি তখন তোমাকে বুঝিয়েছিলাম আই হলো সাবজেক্ট বলেছিলাম আই হলো সাবজেক্ট ইট হলো মেইন ভার্ব আর রাইস হলো অবজেক্ট রাইস কি বলেছিলাম অবজেক্ট তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমি চেঞ্জ করে জিনিসটা একটু দেখো এটাকে সাপ এটা আছে কি সে অ্যাক্টিভে এখন এটাকে প্যাসিভে ট্রান করব প্যাসিভে পরিবর্তন করব প্যাসিভ বেশি পরিবর্তন করলে আমাদেরকে স্ট্রাকচারটা জানতে হবে যদি স্ট্রাকচারটা তোমাকে মাথায় মেমোরির মধ্যে ঢুকাই ফেলতে হবে স্ট্রাকচার কি লিখেছি আমি অবজেক্ট সাবজেক্ট শুদ্ধ কি হবে তাহলে অবজেক্ট অবজেক্ট কি পেলাম আমি রাইস তাহলে রাইসটাকে কি করবো আমি সাবজেক্ট করবো তাহলে আর এখানে আসলে কি হবে সেন্টেন্সে শুরুতে শুরু যে ওয়ার্ড লিখবো সেই অংশে দেবিতে লেটারে হবে রাইস লিখলাম এবার আসো মূল ভার্ব অক্সিলারি ভার্ব বসাবো কিভাবে আমি মূল ভার্বের ফর্ম দেখে ই ভার্বের ফর্ম বলছিল তোমাদের কি ভার্বের ফর্ম কয়টি তিনটি ভার্বের ফর্ম প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর এটা হচ্ছে প্রেজেন্ট এটা হলো ফার্স্ট আর এটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমাদের আন্তর ইটটা কোন ফর্ম আছে ইট হলো ফার্স্ট ফর্ম ওই প্রেজেন্ট ফর্ম ইট আছে প্রেজেন্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি আসবে কি ইজ অক্সিলারি আসবে ইজ প্রেজেন্ট ফর্মে থাকলে অক্সিলারি ইজ আসে তার একটা শর্টকাট টিপস আমি তোমাদেরকে চার্টের মাধ্যমে দিব সেটা দেখতে পারবে দেখলাম কি রাইট ইজ কেন ইজ হলো প্রেজেন্ট টেন্সে থাকলে আর বলেছিলাম মূল ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমি অ্যাম ইজ আনবো অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো অ্যাম ইজ রাইস থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার আসে তাহলে ইজ আসে তাই রাইস ইজ এরপর দেখো সাবজেক্ট অবজেক্ট হয়েছে অক্সিলারি ভার্ব এনেছে ভার্ব দে ভার্ব থ্রি দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্ব হলো ই এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাক্ট অ্যাক্ট আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন তাহলে এখানে কি হবে ইটেন রাইট ইজ ইটেন ভার্ব থ্রি এর পর বাই এবার আসো সাবজেক্টের অবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট কি সাবজেক্ট হল আই আই এর অবজেক্টিভ গ্রুপ হলো মি ফুল স্টপ বাস্টেড জাস্ট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই রাইট দ্য স্ট্রাকচার অ্যান এক্সাম্পল অ্যান্ড ইটস টার্ন টু প্যাটার্ন ইন টু বেসিক আই ইট রাইস এই সাবজেক্ট হলো সাবজেক্টিভ অবজেক্টিভ গ্রুপ হলো মি আই এর অবজেক্টিভ গ্রুপ রূপান্তর করতে হলে যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা তুমি তুমি সবাই খাতা কলম নিয়েছ খাতা কলম নিয়েছো আশা করি খাতা কলমে নোট ডাউন করো জিনিসটা তাহলে তোমাকে কি করতে হবে সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর প্রথমে স্ট্রাকচার জানতে হবে তারপরে সাবজেক্ট থেকে স্ট্রাকচারে কি অবজেক্টের পরিবর্তন তো জানতে হবে আমি লিখেছি আই তাহলে আই এর অবজেক্টিভ রূপ কি হবে মি ইট এর অবজেক্টিভ রূপ ইট মি হলে
আস হবে উই এর অবজেক্টিভ রূপ আস যদি বলা হয় উই অফ তখন কি হবে অল অফ আস অল অফ আস যদি বলা হয় উই দে অল তাহলে অল অফ দেম এভাবে দে হলে দেম হবে ইউ হবে হি হলে এর অবজেক্টিভ রূপ হিম শি হলে হার আর যে কোনো নাম যেমন সাপোজ মনে করো আমার নাম কোহিনুর কেয়ার করিম কামাল এতে কোনো পরিবর্তন হবে না সেই নামটাই থেকে যাবে তোমরা সবাই আশা করি চারটা লিখেছ আমি এটা করছি এবার টেন্সের পরিবর্তনটা তোমাদেরকে বোঝাবো কেন টেন্সের পরিবর্তন করবে Dear students, we have to look at the book and write down these rules in your khatas. Dear student, I write tense on the verb and mood verb and past participle form. Tense on the verb. কি আসবে টেন্স অনুযায়ী বিভাগ মানে টেন্স অনুযায়ী কোন টেন্স থাকলে কোন ধরনের বিভাগ বলবে সেটা আর বলছি মোড় পারবে ফার্স্ট পার্টিকুলার ফর্মটা কোন ফর্মে হবে সেটা একটু দেখো একটু একটু লিখো তোমরা খাতায় দয়া করে লিখো যদি ভয়েস পার্টি চাও তোমাকে এই পরিবর্তনটা একটু জানতে হবে একটু দেখো আমি লিখেছি প্রেজেন্ট আই এম মানে ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট শর্ট করে লিখেছি মানে গ্রুপটা একটু ছোট তাই প্রেজেন্ট ইনডিফিনিট আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস মোবাইল প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট ঠিক আছে এই থাকলে তখন তুমি বেসিক্যালি বলে কি পরিবর্তন হবে এখানে এই দাঁড়ালে তাহলে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে বি ওয়ান এ থাকে বি ওয়ান এ থাকে তাহলে আমাদের বেসিক্যালি করতে হলে অক্সিলারি একটা বাড়াতে হবে দেখো একটু ভালো করে দেখো একটু এখানে কয়টা লেটার এ সি টি আর ডি এক দুই তিন চার পাঁচ ছয় অ্যাক্টিভে কয়টা লেটার ছয়টা লেটার বেশি দেখো একটু করে পি এ দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বেশি সাতটা লেটার তোমাদের স্ট্রাকচার মাথায় রাখতে হবে যে বেশি পরিবর্তন করতে হলে আমাকে একটা অক্সিলারি বাড়াতে হবে আমাকে অবশ্যই একটা অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্ব একটা বাড়াতেই হবে তার মানে কি দেখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আছে যখন তুমি করতে যাও বেসিক্যালি জানো তখন তোমাকে এই ধরনের তিন চার এক দেখুন একটা অক্সিলারি আনতে হবে তাহলে অ্যানিজার আনবে কখন অ্যানিজার আনবে সাবজেক্ট যদি আই হয় তখন এম হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ইজ আর ইউ উই দে থার্ড পার্সন সকল প্লুরালের সাথে বলবে কি আর এবং ভার্বে ভার্ব থ্রি মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে আর বাই যদি এক্সটেনশনটা বসাও ভাইয়ের পর সাবজেক্টটা আপডেট হবে এখানে ডট দিলে মানে বাকিটা বসবে তোমার কাছে টেন্স চিনা টেন্স অনুযায়ী তোমার কী কী বাড়বে সেই জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি কন্টিনিউয়াসে বসে কি সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্বটাতে ভার্বটাতে আইনে যুক্ত থাকে প্লাস এক্সটেনশন থাকে যখন সেটা বেসিক করবা তখন সেই অক্সিলারিস তো থাকবে তার সাথে একটা বিং যুক্ত হবে বিং কন্টিনিউয়াস হলে কি বসবে বিং বসবে এই জিনিসটা মাথায় রাখবে আবার তুমি তো জানোই তোমরা এবার আসো ফার্স্ট ইনডিফিনিট ইনডিফিনিট হলে সরি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে কি বসে হ্যাভ হ্যাজ তোমরা জানো প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি বসে হ্যাভ হ্যাজ পারফেক্ট হলে তোমাকে কি করতে হবে একটা বিন বসাতে হবে এক্সট্রা কি বসাতে হবে বিন আনতে হবে ঠিক তেমনি ফার্স্ট কন্টিনিউয়াসে বসে কি ওয়াজ হয় ফার্স্ট কন্টিনিউয়াস করতে হলে আমাকে প্যাসিভে ওয়াজ হয় আনতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস হলো ওয়াজে আইএনজি আছে তাহলে কি বসবে একটা বিং বলবে আর কন্টিনিউয়াস হলে একটা বিং আনবো পারফেক্ট হলে একটা বিং আনবো বি ডাবল এন আনবো আর যদি অক্সিলারি মডাল অক্সিলারি হয় মডাল অক্সিলারি দেখা দেখো শেল বি এটা তো ফিউচার কন্টিনিউয়াস শেল বি হলে কি বসবে একটা দেখো কন্টিনিউয়াস তাই শেল বি বিং উইল বি বিং যেমন একটা আছে তারপর ভার্ব থ্রি আর মডাল অক্সিলারি দেখো ক্যান কুক মে মাইট দেখো চেক শেল শুট উইল উড তারপর কি মাস্ট ও টু এগুলো হচ্ছে মডাল অক্সিলারি সেগুলো সে পর এগুলো করতে হবে একটা বি বসবে বি বসবে সেই মডাল অক্সিলারি একটা বি এবং ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম এই হলো টেন্স অনুযায়ী বি ভার্বে পরিবর্তনগুলো বি ভার্ব কি কি আসবে তা লিখে দিলাম তোমরা যদি এগুলো জানো তাহলে খুব সহজে চেঞ্জ করতে পারবা আমি পাশের চেঞ্জ দিব সেগুলো কী হবে একটি থেকে বেশি পরিবর্তন করবা সেও জানতে পারলে দেখবে যে বলতে ভালো নাম্বার পাবে একটি থেকে বেশি পাবা পাঁচটা এক্সাম্পল দিচ্ছি আমি একটু দেখবো সেগুলো Dear learners, look at the board. I write five sentences on the board. First, I write be
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বি ওয়ান মানে হলো মূল ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সেটা প্যাসিভে টার্ন করলে কি হবে চারটা দেখো চার্ট করে দিয়েছি কোন আগামি সেখানে অক্সিলারি কি কি আসবে বলছি তাই না তাহলে প্যাসিভ করতে হলে আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে কি করতে হবে তুমি সেন্টেন্সটা থেকে অতএব গুডে কি করবে সরি প্রথমে সেন্টেন্সটা নিচে তুমি আন্ডারলাইন করবে কি সাবজেক্ট ভার্ব অক্সিলারি তুমি সাধারণত করবে এটা হলো কি অবজেক্ট ও প্লেস মেইন ভার্ব আর হি সাবজেক্ট তাহলে স্ট্রাকচারে যা প্রথমে স্ট্রাকচারে যা স্ট্রাকচারে কি লিখেছি আমি অবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট অবজেক্ট কি এখানে ফুটবল তাহলে ফুটবল কে সাবজেক্ট করলাম ফুটবল 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 অবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি হলো ফুটবল বসলো এইবার অক্সিলারি ভার্ব স্ট্রাকচারে কি আছে অক্সিলারি ভার্ব দেখো এখানে সাবজেক্টে তো কোনো অক্সিলারি ভার্ব নেই মেইন ভার্ব প্লেস তাহলে বি ওয়ান লেখা আছে আমি চার্টে তো যাও দ্বিতীয় চার্ট যেটা দিয়েছি সেখানে কি লিখেছি আমি চার্টে লেখা আছে কি বি ওয়ান হলো অক্সিলারি হিসেবে এম ইজ আর বসবে এম ইজ আর আমি বলেছি না ফুটবল হলো নাম কোনো কিছু নাম কোনো কিছু নাম হলে ফুটবল একটা ফুটবল এখানে পাশে নেই তাহলে ইজ বসবে কি বসবে ফুটবল ইজ ইজ কেন হবে এটা তার পার্সন সিঙ্গুলার তাই ইজ ফুটবল ইজ এরপর স্ট্রাকচারে যাও মূল ভার্বের ফার্স্ট পার্সোনাল ফর্ম মূল ভার্বের ফার্স্ট পার্সোনাল ফর্ম ভার্বের ফার্স্ট পার্সোনাল ফর্ম প্লে ইট ফার্স্ট পার্সোনাল ফর্ম কি প্লে ইট ফুটবল ইজ প্লে ইট এবার আবার স্ট্রাকচারে যাও কি আছে মূল ভার্ব ফার্স্ট পার্সোনাল ফর্ম কি ফর কি বসবে বাই বাই এরপর বলবে সাবজেক্টের অবজেক্টিভ প্রুফ সাবজেক্ট কি হি এর অবজেক্টিভ প্রুফ হি তাহলে দেখেছ বি ওয়ান মানে ভার্ব তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাংদেশিক হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি বসে অক্সিলারি হিসেবে এম ইজ আর এটা বাকি আছে আমি আর এটা তো বাই জন্য সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করতেই হবে স্ট্রাকচার তুমি জানলে হবে তাহলে অবজেক্ট সাবজেক্ট হলো মূল ভার্বের ফর্ম অনুযায়ী ইজ বসালাম ভার্বের ফার্স্ট পার্টিকেল ফর্ম বাই পাসিং এবার দেখো বি টু তার মানে ফার্স্ট বি টু মানে হলো ফার্স্ট ফর্মে হলে ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তখন কি করবো তখন দেখো চারটা দেখে দেখো তখন কি বসে ওয়াজ আর বসে অক্সিলারি হিসেবে কে বসবে ওয়াজ আর বসবে তাহলে অবজেক্ট কি অবজেক্ট ও অবজেক্ট ভার্ব সাবজেক্ট তাহলে অবজেক্ট সাবজেক্ট হল মেয়ের সাবজেক্ট কি রূপ কি আছে সেখানে আই আই তাহলে ফার্স্ট টেন্স আছে কল তাহলে আসে তো ওয়াজ বসবে না আজ বসবে আর বসবে এখন আমাদের জানতে হবে আয়েশাতে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে এখন আসো ফার্স্ট টেন্স হলো ওয়াজ ওয়ার বসবে তাহলে আয়েশাতে ওয়াজ বসবে না ওয়ার বসবে তাহলে আই শুধু বসবে ওয়াজ আই ওয়াজ এরপর তো বারবে ভার্ব থ্রি কল আসে দেওয়া ভার্ব থ্রি দে কল এরপর কি বসে স্ট্রাকচারে কি বসে বাই সি এর অবজেক্টিভ ফর্ম হা তাহলে আই ওয়াজ কল বাই হার এবার আসে হি ইজ প্লেইং ফুটবল এটা ভার্ব প্লাস আইএনজি থাকলে আইএনজি থাকলে আইএনজি থাকলে আমি জানি যে বিং বসবে কি বসবে একটা বিং বসবে তাহলে অবজেক্ট ও ভার্ব ভার্ব আর সাবজেক্ট পেলাম অবজেক্টকে সাবজেক্ট করি ক্রিকেট এরপর অক্সিলারি না ক্রিকেট থার্ড পার্সন তাহলে ইজ বসবে ইজ আইএনজি এর কি বসে সেখানে দেখো একটু চারটে বিং প্লে ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লে ইট হি এর অবজেক্টিভ ফর্ম হিম প্লে ইট এরপর কি বসবে একটা বাই হিম ক্রিকেট ইজ বিং প্লে বাই হিম ভাষা আই হ্যাভ ক্রিকেট রাইট ঠিক তেমনি হচ্ছে ভার্ব থ্রি তার মানে ফার্স্ট পারফেক্টে থাকলে আই সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে অবজেক্ট সাবজেক্ট করি রাইস রাইস হলো থার্ড পার্সন সিঙ্গুলার তার সাথে হ্যাভ বসবে নাকি বসবে হ্যাজ রাইস হ্যাজ পারফেক্ট হলে একটা বিং বসে দেখো একটু চারটে বিং তাহলে রাইস হ্যাজ বিং মোটামুটি ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম দেওয়া আছে ভার্ব থ্রি বলতে বাই সাবজেক্ট কি আই আই এর অবজেক্টিভ ফর্ম মি এবার দেখো মডাল অক্সিলারি মডাল অবজেক্ট ইজ ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক তাহলে আসো মাস্ট হল
বসে মরা উচিত বলবে মাস্ট এটা কি বসে বি চারটা কি একটা বি বসে বি বে ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম টু এর ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম ডান এরপর বাই বসে এটা বেসিলে বসালাম সাবজেক্ট এর অবজেক্টিভ রুফ ইউ এর অবজেক্টিভ রুফ ইউই Dear student, I hope you write the for example. Sorry, write on the board, and you think you also write on your khatas. You have to make five new examples and do the exercise for me. Please, dear student, when our school opened, I check your khata. You have to write five new sentences and each. ইটস অলসো টার্ন ইন্টু প্যাসিভ তুমি তার পাঁচটা সেন্টেন্স লিখবা নতুন আর সেগুলোকে কী করবা প্যাসিভে টার্ন করে আমাকে দেখাবা কখন যখন স্কুল খুলবে তখন আনটিল দেন বাই বাই ডিয়ার স্টুডেন্টস আল্লাহ হাফেজ